ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান আলহাজ শহীদুল ইসলাম মঞ্জুর গণসংযোগ অব্যাহত রয়েছে। ফরিদপুর জেলা প্রতিনিধি মাহবুব পিয়াল জানান, সকাল থেকে গভীর রাত পর্যন্ত তিনি ছুটে বেড়াচ্ছেন ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে। এ সময় তিনি চেয়ারম্যান থাকাকালীন সময়ে এলাকার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে তার নৌকা মার্কায় ভোট দিতে ভোটারদের উদ্বুদ্ধ করেছেন। ইউনিয়নের চাঁদপুর, দুর্গাপুর, আরিফ বাজার, বারোখানা, গোপালপুর, হাজিডাঙ্গি, পালপাড়া, গোপালপুরের হাট, আনন্দবাজার এলাকায় গেল বৃহস্পতিবার গণসংযোগ করেন তিনি। আমি মোহাম্মদ শহীদ ইসলাম মজনু, বর্তমান রানিং চেয়ারম্যান এবং আগামী 16 মার্চ ঈশান ইউনিয়ন পরিষদ নির্বাচনের বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত জনতি শেখ হাসিনা স্বাক্ষরিত নৌকা প্রতীক নিয়ে আমি ঈশান গোয়ালপুরের বিভিন্ন এলাকায় প্রত্যন্ত অঞ্চলে ভোট দিতে বেড়াচ্ছি। আমি গতবার চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরে বিভিন্ন আমার এলাকার রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, মসজিদ, মাদ্রাসা, গুরুস্থান, শ্মশান, মন্দির এইগুলো একের পর এক উন্নয়ন করেছি এবং প্রতিটি মসজিদের ওযুখানা, বাথরুম এবং ঈদগার ফিলার্সিং করে দিয়েছি। আগামীতে আমি জনগণের কাছে প্রত্যাশা করি এবং দাবি রাখি যে এই উন্নয়ন অব্যাহত রাখার জন্য অবশ্যই আপনারা আমাকে ভোট দেবেন এবং আল্লাহর অশেষ রহমতে এখনও মাঠের অবস্থান খুব ভালো। আমি আশা করি যে গতবার যে 9টি ওয়ার্ড থেকে আমি 2700 ভোটে জয়লাভ করেছিলাম, ইনশাল্লাহ এবারও সেই 9টি ওয়ার্ড থেকে 2700-এর বেশি ভোটে আমি জয়লাভ করবো।